হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো আজকে এই ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই ভিডিওটা শুরু করছি। তো আজকে ভিডিওটা পুরো গ্রামের মানুষ কিভাবে মানে কী কাজ করে সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরেছি। মানে নিজেই আমি মাঠে গিয়ে কাজগুলো করছিলাম, তো সেই কাজের মাধ্যমেই দেখতে পাবে যে আমরা গ্রামে মানুষ কিভাবে কী কাজ করি। তোমরা তো ভাবো যে আমাদের হয়তো কোনো কাজ নেই, শুধু ভিডিওই বানাই, এরকমই কিছু ভাবো না। এর বাইরেও আমাদের একটা জগৎ আছে। তো সেটা হচ্ছে আমাদের অনেক কিছু করেই অনেক রকম কাজ করতে হয়, যেহেতু আমরা গ্রামে থাকি, গ্রামের মানুষের প্রচুর কাজ থাকে। তো দেখো আজকে আমরা চলে এসেছি একদম যথারীতি একদম মাঠ, মানে সবুজ মাঠ, দেখে তো বুঝতেই পারছো। তো এটা হচ্ছে গাজরের জমি, এখানে আমাদের গাজর লাগানো হয়েছিলো। সেটা আমি এসি মানে গাজর তুলছে, সেখানে আমিও কাজ করছিলাম। তো দেখো, তাই সেই গাজরের জমিতে বসে আমি না একটু ভিডিওটা করে দেখি। সবসময় তো বাড়িতেই ব্লগ করি, তো আজকে মাঠের ব্লগটা করে দেখি বন্ধুরা কী বলে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? তো জানি না তোমাদের কেমন লাগছে, তো আমার তো বেশ ভালোই লাগছিল। এত রোদ্দুর, রোদ্রে কখনো এত রোদ্রে আসি না, রোদ্রে আসি কিন্তু আজকে রোদ্রটা একটু বেশি। আর দেখো পাশে আমার ভাই, মা, বাবা অনেকে বসে আসে, একটা দাদা আছে। তো এত গল্প করছি, এত গল্প করছি, গল্প করতে করতে হাসতে হাসতে আর আমার হাসি থামাতে পারছি না। তো তোমরা দেখতে পাচ্ছ হাসি। তো আমার ভাইকে নিয়ে, ভাই আর আমি দুটো কথা বলেছিলাম, তার জন্য আমার ভাইয়ের সঙ্গে এত হাসি হচ্ছে। তো যাই হোক, সেই হাসির কারণটা তোমাদের সঙ্গে এখন আর বলতে পারলাম না, এমনই হাসি আর এমনই কথা। তো যাই হোক, তো আজকে আমরা মাঠে এসে গাজর তুলছি। গাজর তুলছি হচ্ছে কে কে দেখো, এটা আমার মা, বাবা, আমার ভাই, মানে আমাদের আমার বাবার বাড়ির ফ্যামিলি, মানে আমার বাবার মানে আমাদের বাবার জমি এটা। ও মানে বাবা লাগিয়েছে, তো আমি ভাবলাম যে সবসময় ওনারা আসে, তো আমি একটু ঘুরে ঘুরে দেখি আর গাজরটাও তুলি। তার কারণ গাজর তুলতে আমার বেশ ভালো লাগে। প্রত্যেক বছরই আমি আসি, আমাদের সবসময় গাজরগুলো লাগানো হয়। কোনো কোনো দিন আসা হয়, কোনো কোনো দিন আসা হয় না। তো আজকে ভাবলাম যে না, একটু কাজের চাপটা কম আছে, যাই একটু হাতে হাতে কাজটাও করবো, ভালোই লাগবে, গল্প হবে। তো তার জন্য মানে দুপুরবেলা চলে এসেছি। আর এটা পুরো দুপুর, মানে এখন বাজে কটা বাজে, একটা দেড়টা বাজে এরকম টাইম। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো ওয়েদারটা কত সুন্দর, রোদ্দুর একদম চারিপাশ ঝকঝক করছে। দেখো অনেক গাজর তোলা হয়ে গেছে, সব বস্তায় বস্তায় ভরা আছে, ভরে রেখেছে। এখন টোটো, যে টোটো চালা যে কাকুটা, উনি আসবে, এসে তারপরে এই গাজরের বস্তাগুলো সব বাড়ি নিয়ে যাবে। বাড়ি নিয়ে এমনকি এগুলোতে প্রচুর খাটনি, বাড়ি নিয়ে এগুলোকে ভালো করে ধুতে হবে, ধুয়ে পরিষ্কার করে তারপরে বাজারে নিতে হবে। মানে এতটা কাজ, এই মানে কী বলবো, গ্রামের মানুষ না এত পরিশ্রম করতে পারে তোমাদের ধারণার বাইরে। যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই জানবে যে গ্রামের মানুষের কত কাজ থাকে আর কত পরিশ্রম করতে পারে। তো যাই হোক, যারা জানে না তারা তাদের জন্য মানে তাদের উদ্দেশ্যে বলা, আর যারা জানো তাদের তো কিছু বলার নেই, হয়তো আমার থেকেও বেশি জানো, এরকম হতে পারে। তো দেখো যে আমার বাবা গাজর গাছ তুলছে, তার সঙ্গে সঙ্গে আমার মেয়েও দেখো আস্তে আস্তে গিয়ে ওই পাশ দিয়ে তোলার ব্যবস্থা করছে। পারছে না, গাজর তোলার একটা ভাঁজ থাকে, সেই ভাঁজে যদি না তোলা হয় তাহলে গাজরটা ভেঙে যায়। তো তার জন্য আমরা কী বলবো, আমিও পারছিলাম না, আমিও চেষ্টা করেছিলাম তো হচ্ছিলো না। তারপর ভাবলাম যে না, পারবো না এমন কোনো কাজ নেই, তো পারতে আমাকে হবে, এটা ভেবে আমি আবার এগিয়ে গিয়েছিলাম। তো দেখো একজন গাজর তুলছে আর একজন গাজর বসে বসে ভাঙতে হয়। আর এই গাছগুলো না সবাই এসে এসে নিয়ে যায় গরুকে দেওয়ার জন্য, গরু অনেক ভালো খায় এই গাজর গাছগুলো। তো তার জন্য দেখো, দেখো আমার মেয়ে মেয়ে দেখো বসে বসে গাজর তুলছে, তো তুলতে পারছিল না, হাসছিল। তো মানে কী বলতো, সবাই তো পারে না, আরও তো ছোটো, যার জন্য একদমই পারছিল না। তো আমার বাবাকে দেখে দেখে বলছে, দাদু এত ভালো পারে আমি কেন পারি না, এরকম বলছিল। তো আমার কী যে মজা লাগছিল, অনেক দিন পরে মাঠে গেছি, তো বেশ খোলা আকাশের নিচে ভালোই লাগছে। তা আমি ভাবলাম যে না, আমি একটু গাজর তুলে দেখি কেমন লাগে। দেখো আমিও যথারীতি উঠে চলে গেলাম গাজর ভাঙতে ভাঙতে। এখন আমি না, আমিও কিছু তুলবো, তুলে দেখবই, একবার পারিনি তো কী হয়েছে, দ্বিতীয়বার নেক্সট আমি ট্রাই করে দেখি। তো যাই হোক, বাবার পিছন দিয়ে আমি বসে পড়লাম। তো তুলতে সত্যি খুব প্রথম প্রথম কষ্ট হচ্ছিলো, তো বাবা আমাকে দেখিয়ে দিচ্ছিলো এইভাবে না, এইভাবে কর, দেখবি তাড়াতাড়ি হবে। তো বাবা দেখিয়ে দেওয়ার পরে দেখলাম যে না, সত্যি তো তাই, প্রথমে পারিনি। তারপরে বাবা যখন দেখিয়ে দিল তখন দেখলাম যে হ্যাঁ, আরামসে হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না। তারপরে কিছুটা তুলেছিলাম, বাবা ঝটপট তুলছে, দেখো আমি কিন্তু তুলতে পারছিলাম না, আমার খুব স্লো হচ্ছিলো। তো যাই হোক, আমি তুলতে পারছি এটাই আমার কাছে অনেক। তো কিছুটা তোলার পরে দেখলাম যে না, আমার দ্বারা হচ্ছিলো না, মানে স্পিড করতে গিয়ে না গাজর ভেঙে যাচ্ছে। দেখো এমন জোরে টানছে একটা একটা করে, বাবা দেখছি ধরছে আর টানছে উঠে যাচ্ছে, আর আমি ধরো ছিঁড়ে টিড়ে একাকার অবস্থা। আর মনে হয় বলছে
মানে আমার মেয়ে বলছে তোমার দ্বারা হবে না, দেখো দাদু কত সুন্দর করে গাজর গাছগুলো তুলছে, দেখো বাবার হাতে একসঙ্গে কতগুলো। এই যে আমার ভাই বাবু হয়ে একদম গাজর গাছ ভাঙছে, আমার দিক তাকাচ্ছে না, তার কারণ ক্যামেরা করা হচ্ছে, ও লজ্জা পাচ্ছে, ওখানে তাকাবো না। দেখো মিচকি মিচকি হাসছে, তোমরা হয়তো বুঝতে পারছো, তো ক্যামেরা করলে প্রচুর হাসে, এত হাসি পাবো ক্যামেরার সামনে আসতেই চায় না। তো কাজ করছিল এই ফাঁকে আর কি আমার মেয়ে এই কাজটা করেছে, তো তার জন্য দেখো একবারের জন্য কিন্তু তাকাচ্ছে না, ওর মতন কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে, ও আমাদেরই তাকাবে না মানে তাকাবেই না। তো এই নিয়ে আমরা প্রচুর হাসাহাসি করছিলাম, কখনো কোনো কোথাও গেলে ভাইকে সামনে আনাই যায় না ক্যামেরার সামনে। তো আজকে কী করবে, কাজের মধ্যে দিয়ে হয়ে গেছে। তো যাই হোক, এই দেখো আমি ওর উঠে গেলাম, মাই বলছে যে মা আমি আবার ট্রাই করে দেখছি তাহলে ভালো হবে। তো দেখো মোটামুটি অনেক তোলা হয়ে গেছে, এবার শেষ ফিনিশিং একদম। এই যে আমাদের কাকু টোটোওয়ালা, মানে টোটো কাকু চলে এসছে, আর এদিকে আমার মেয়ে গাজর ধুয়ে আরামসে খেয়ে যাচ্ছে, কাঁচা গাজর খেতে নাকি কি দারুণ লাগে, কিন্তু আমি না কখনো খেতে পারি না কাঁচা গাজর, খেলে কেমন লাগে বট আমি খাই না। তো যাই হোক, এই যে বস্তা ভরে এখন বাড়ি নিয়ে যাবে, বাড়ি নিয়ে গিয়ে এগুলো ধোয়া টোয়া অনেক ব্যাপার, মানে অনেক রকম ব্যাপার আছে, অনেক কষ্ট করতে হয়। তো যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লেগেছে, পুরো গ্রামের পরিবেশ, মাঠের মধ্যে কাজ করতে, রোদ্দুরের মধ্যে কী যে কষ্ট সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো আমার মেয়ে রেগে গেছে, হুট আমি আর খাবো না এরকম বলে চলে যাচ্ছে। তো কি বলবো, তো এই যে বস্তা ভরে নিয়ে যে চলে যাচ্ছে, মানে চলে যাচ্ছে বলতে এখন টোটোতে নিয়ে রাখবে, তারপরে সব একবারে সব গুছিয়ে তারপর বাড়ি নিয়ে যা কাজ আছে সেগুলো করতে হবে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো মোটামুটি সবই কমপ্লিট হয়ে যাচ্ছে, এবার অনেকটা বেলা হয়ে গেছে, মানে সেই একটার সময় এসেছি, আর এখন বাজে প্রায় 3:30-4 বেজে গেছে। তো অনেকটাই টাইম পার হয়ে গেছে, অনেক কষ্ট হচ্ছিলো, তো ভাবলাম এসে যখন কাজটা কমপ্লিট করে দিয়েই যাই, তার জন্যই একদম শেষ পর্যন্ত থেকে গেলাম। দেখো আমি তো একদিন এসেছি, আর আমার বাবা মা যতদিন থাকবে এই গাজরের গাছের কাজ ততদিনই তো করবে, তো ভাবলাম ওনারা যদি প্রতিদিন করতে পারে তাহলে আমি কেন পারবো না। তো যাই হোক, এই দেখো গাজর গাছগুলো নিতে চলে এসছে, তো মোটামুটি কমপ্লিট হয়, দেখো পুরোপুরি একদম গাজর গাছ কাটা মাটা কমপ্লিট। আমি বাড়ির দিকে চলে আসছি, এই যে আমাদের মাঠ পুরো সবুজ, ধান নতুন নতুন গাছ, ধানের গাছ, তারপরে সামনে আর একটা সুন্দর গাজরের জমি আছে তোমাদের দেখাচ্ছি, এই দেখো ফুল একদম পুরো ভর্তি গাজর গাছটা, আর এদিকে শশার গাছ, মানে চারিপাশে আমাদের সবজি আর সবজি, যার দারুণ লাগে না, খুব ভালো লাগছিলো। তো মাঠ দিয়ে যাচ্ছিলাম আর ভিডিওগুলো করছিলাম, এই পাশে ধনে গাছ, দেখো ধনে গাছের ফুলও ফুটেছে। তো এগুলো দেখাতে দেখাতেই তোমাদের সঙ্গে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আমি জানি না তোমাদের কেমন লেগেছে, অবশ্যই কিন্তু একটু কমেন্ট করো, আর আবার নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। এই দেখো শশা গাছগুলো কী দারুণ ফুল ফুটেছে, ভীষণ ভালো লাগছিলো, আমি একটু কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম শশা হয়েছে কি না। তো যাই হোক, এখন আমি টাটা বাই বাই করবো, আবার নতুন ভিডিওতে নতুনভাবে তোমাদের সঙ্গে দেখা হবে। তো নতুন কোনো ভিডিওতে দেখা হবে, আরও আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে আশা করি তুলে ধরতে পারবো বা তুলে ধরবো, তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা, তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই আমি পারবো। তো প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, বন্ধুত্বের হাতটা ভালোবাসার হাতটা বাড়িয়ে দিও, কেউ আমাকে মানে কী বলবো, সবাই আমাকে ভালোবেসে আমার পাশে থেকো, আর অবশ্যই একটু কমেন্ট করো গ্রামের পরিবেশটা কেমন লেগেছে। এই যে আমি রাস্তায় উঠে গেলাম, মানে মাঠ থেকে আমাদের বাড়ির সামনে রাস্তায় উঠে গেছি, মানে এই দেখো সোজা রাস্তায়, এক্ষুনি আমি বাড়ি ঢুকে যাবো, আর এখানেই ব্লগটা আমি শেষ করবো। আর এই যে আরেকবার দেখিয়ে দিই পুরো গ্রামের মাঠটা কেমন। তো যাই হোক, টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।